শিক্ষার্থী বন্ধুরা, আজকে মনে করো জানো তুমি অন্য আরেকজনের সাথে কথা বলতেছো, তখন তোমাদের মধ্যে মতের অমিল হলো, তখন তুমি কি বলবে? তোমার ভালোবাসা তোমার কাছে রাখো, তোমার টাকা তোমার কাছেই রাখো, তোমার বুদ্ধি তোমার কাছে রাখো, তোমার সোনা তোমার কাছেই রাখো। আবার অন্য রকমের আমরা বলতে পারি যে নিজের আশা নিজের কাছেই রাখো, নিজের রাগ নিজের কাছেই রাখো, নিজের লাভ নিজের কাছেই রাখো। এখানে আমরা দুই রকমেরই বলতে পারি গঠন বা স্ট্রাকচার। দেখা যাক, প্রথমে কি প্লাস ইয়োর প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ইয়োর সেলফ। লেটস সি সাম এক্সাম্পল। তার আগে তুমি যদি এই চ্যানেলের ভিডিও নতুন দেখে থাকো আর তোমার যদি পছন্দ হয় ভবিষ্যতে এরকম ভিডিও দেখবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। তো চলো কিছু উদাহরণ দেখা যাক। তোমার ভালোবাসা তোমার কাছে রাখো, কিপ ইয়োর লাভ টু ইয়োর সেলফ। তোমার ব্যবসা তোমার কাছে রাখো, কিপ ইয়োর বিজনেস টু ইয়োর সেলফ। তোমার দুঃখ তোমার কাছে রাখো, কিপ ইয়োর সরো টু ইয়োর সেলফ। তোমার রাগ তোমার কাছে রাখো, কিপ ইয়োর অ্যাঙ্গার টু ইয়োর সেলফ। নিজের বুদ্ধি নিজের কাছে রাখো, কিপ ইয়োর আইডিয়া টু ইয়োর সেলফ। নিজের মাল নিজের কাছে রাখো, কিপ ইয়োর থিং টু ইয়োর সেলফ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন, তোমার বই তোমার কাছেই রাখো, এটা সঠিক উত্তরটি তোমরা যদি পারো তাহলে কমেন্ট বক্সে লিখো, আর আমি অপেক্ষায় আছি তোমাদের আনসার দেওয়ার জন্য। আর এই ভিডিওটি তোমার যদি প্রফিটেবল মনে হয়, মানে ইম্প্রুভমেন্টের জন্য সামান্যটুকু অবদান থাকতে পারে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই শ্রমটুকু তোমরা সার্থক করে দিবে। কথা হচ্ছে আগামী দিনের ভিডিওতে।